বলে কি দেখো এখানে কথা বলা হচ্ছে যে ওই ছেলেটি আমাকে পয়সা দিয়েছে কত চাকরির বিনিময়ে 2,60,000 টাকা ঘটনা হচ্ছে ওই ছেলেটা যে টাকাটা দিয়েছে টাকাটা নিয়েছি কি পারপাস কি ব্যাপার সেটা কিন্তু ওর আর আমার মধ্যেই কথা হয়েছে ওর ভাইয়ের কোনো চাকরি আমরা গিয়ে পয়সার বিনিময়ে ঢুকিয়ে দিয়েছি না ওর ভাই নিয়ম অনুযায়ী যেরকম ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ সিলেক্ট হয়েছে এলা স্টিল প্ল্যান্টে মেকানিক্যাল ডিপ্লোমার একটা ইন্টারভিউ হয়েছিল যে ইন্টারভিউ 5-6 জন ওরা ইন্টারভিউ দিয়েছিল যে ইন্টারভিউতে ও পাস করেছে পাস করার পরে দিয়ে মানে ওর ভাইয়ের চাকরিটা দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি বলি না ইতিমধ্যে যখন এইখানে এই ধরনের একটা রব হয়েছে তখন হ্যাঁ প্রভাত বাবু এনারা সবাই গিয়ে বলে এসেছিলেন যে না ওই এখন ওই ধরনের কোনো চাকরিতে রিক্রুটমেন্টের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওটা যখন এরকম ব্যাপার হয়ে আছে স্বচ্ছতা না জানা পর্যন্ত হবে না ও বলছে যে টাকা দিয়েছে কিন্তু চাকরির জন্য কোনো টাকা দিনি ওর ভাই ইন্টারভিউতে পাস করেছে চাকরিটা পেয়েছে ও যে টাকাটার কথা বলছে সেই টাকাটা আমাদের পার্টি চালাতে গেলে পার্টি ফান্ডে কোন পার্টি ঠিক আছে আমরা যেরকম আইন করি আরো আইন টিটিউসিও করে সেরকম ছেলেও আছে আপনি যে টাকাটা কোন পার্টি থেকে দিন আমাদের আমাদের আমরা আইন টিউসি ইয়ে করি ঠিক আছে তৃণমূলও আমাদের সাথে থাকে সবাই তো একসাথেই থাকে ওইভাবে তো কেউ একা এইরকম ইয়ে করে না আমি আমরা বিকাশ ঘটকের সাথে তাহলে এটা কি বিকাশ ঘটকের নেতৃত্বে টাকাটা নেওয়া হয়েছে টাকাটা কেউ একক ভাবে এরকম ব্যক্তিগত ভাবে নেয়নি টাকাটা পার্টি ফান্ডে দেওয়ার জন্য পার্টির খরচ আইএনটিউসির ব্যানারে নেওয়া হয়েছে আইএনটিউসির ব্যানারে নেওয়া হয়েছে হ্যাঁ আমাদের কাছে গেছে কি আইএনটিউসির ব্যানারে মানে কি পার্টি ফান্ডে গিয়েছে আমাদের পার্টির যেরকম কার্যক্রমগুলো থাকে তার তো খরচা করতে হয় সেই হিসাবেই দেওয়া হয়েছে আইন টিটিউসিরও দেওয়া হয়েছে আইন টিটিউসি কাকে দিয়েছো বাপি সূত্রধর করমচাঁদ মাহাতো আপনার নাম কি শান্তনু মুখার্জি আপনি কি করেন আমি এলস্টেট ঠিকা শ্রমিকের কাজ করি আপনার বাড়ি কোথায় আমি ডেভিড ইয়ার